فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي محترم ايتال থেকে জানতে চেয়েছেন ইতালি থেকে বাংলাদেশের পথে আসতে যে নামাজগুলো থাকবে বা হবে সেটা কিভাবে করা যায়, কিভাবে আমি ওযু করব বা কিভাবে সেই সালাতগুলো আদায় করব, নামাজের মধ্যে থাকব এবং ট্রানজিটও সেই ধরনের সময়টা সেটা মানে অনুকূলে নয় আর কি, তা সেক্ষেত্রে করণীয় কী? জি, সফরটা এটা আবশ্যকীয় একটা জিনিস, অনুভবে আবশ্যক একটা জিনিস হলো ফরজ, তা হলো সালাত। তো সালাদ যে কোনো মূল্যেই আপনাকে আদায় করতে হবে, এটা আপনাকে আপনার যেন মাথায় থাকে। এরপরের কথা হলো যে যদি এমনটা হয় তাহলে প্রথমত আপনি খুঁজবেন বিমানের মধ্যে সালাদ আদায়ের ব্যবস্থা আছে কি না। কোন এয়ারলাইন্সে আসছেন সেটা জানি না, তবে কিছু কিছু এয়ারলাইন্সে সালাদের ব্যবস্থা থাকে। এটা সরাসরি এটা সালাদের ব্যবস্থা মনে না, পিছনের দিকে কিছু ফাঁকা জায়গা আছে একবারে পিছনের দিকে, এখানে চাইলে সালাত আদায় করা যায়। আর ওজুর ব্যাপারে তো কোনো সমস্যা নেই, সেখানে পানি আছে হালকা, সে পানি দিয়ে আপনি যতটুকু পারেন যেভাবে পারেন ওজু করবেন, এবং পা ধোয়ার সময় যতটুকু পারেন সেটা মুছে নেবেন ভিজা হাত দিয়ে, অথবা সেটা ওয়াশরুম আছে যেটা ওয়াশরুমে গিয়ে করবেন। আর যদি না থাকে তাহলে আপনি তায়াম্মুমের ব্যবস্থা করে নেবেন, তারপরেও আপনি পবিত্রতা অর্জন করে সালাত আদায় করতেই হবে যেহেতু ফরজ সালাত। প্রয়োজনে আপনি একই সাথে জোহর আসর অথবা পরের সময়ে মাগরিব এসে এভাবে আদায় করুন, তাও হবে এবং এটা আপনার জন্য অনুমতিও আছে। আপনি মাথায় রাখবেন যে আমাকে সালাত আদায় করতে হবে। দেখবেন শেখ আরিফি উনি গল্প করতেছিলেন যে আমি যখন আসতেছিলাম এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন একটি মহিলা দেখলাম সে সালাতের জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছে, অথচ আমি সালাতের জন্য জায়গা খুঁজতেছি না। অর্থাৎ পরহেজগারিতার দিকটা উনি উল্লেখ করছেন যে কার মধ্যে কী থাকে, অথচ সে মহিলাটা ভালো পর্দা করে আছে এমনটা বলি না বা বলা যায় না, কিন্তু সে মহিলাটা সালাতের জন্য জায়গা খুঁজতেছে অথচ আমি খুঁজতেছি না। তো যদি মন থাকে তাহলে আপনি সালাতের জন্য জায়গা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আর যদি না থাকে তাহলে আপনি সিটে সম্ভবপর দাঁড়াবেন, যদি না পারেন তাহলে বসে বসে সালাত আদায় করবেন। তবে একান্ত যদি বাধ্য না হন তাহলে নয়, মানে কোনো বুদ্ধি না এটা ছাড়া, এরপরে আপনি সেখানে বসে বসে সালাত আদায় করবেন, না হলে না, এটার জন্য মাথায় থাকে। তবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সালাত আদায় করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে।